নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিকের কমবেশি রাত ১০টায় আন্তর্জাতিক বিভাগে গণহত্যা এবং পশ্চিমা বিশ্বের খল চরিত্র নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে গণহত্যা এবং পশ্চিমা বিশ্বের খল চরিত্র। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আমরা জানি যে পৃথিবীর শীর্ষ গণহত্যাগুলোর মধ্যে অন্যতম হলো হলোকাস্ট, আর্মেনিয়া গণহত্যা, মঙ্গোলীয় গণহত্যা, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের ওপর পরিচালিত গণহত্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আণবিক হামলায় আণবিক বোমায় সংঘটিত গণহত্যা, ১৬ শতকে স্পেনের গ্রানাডায় পরিচালিত গণহত্যা, ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের মাটিতে এবং কেনিয়ায় সংঘটিত গণহত্যা, জার্মান কর্তৃক সংঘটিত নামিবিয়ার গণহত্যা, কম্বোডিয়া, রুয়ান্ডা, বসনিয়া, বাংলাদেশ, ইরাক, সিরিয়া, কঙ্গো এবং আফগানিস্তানের গণহত্যা, এগুলো আমরা মোটামুটি কম বেশি জানি। পৃথিবীর শীর্ষ গণহত্যার তালিকায় অনেকগুলো নীরব গণহত্যা বাদ পড়েছে এবং জনমত জরিপে প্রকৃত অপরাধের আলোকে ব্রিটেন এবং আমেরিকার সমর্থনে ১৯৪৮ সাল থেকে প্রকৃত সেমেটিক আরবদের ওপর ইউরোপীয় আস্কেনাজি এবং খাজার সহ তথাকথিত কিছু সেমেটিক ইহুদি সম্প্রদায় পরিচালিত গণহত্যা যুক্ত হয়েছে। নিজেদের বিশুদ্ধ সেমেটিক জাতি হিসেবে পরিচয় দিয়ে প্রাচীন গথ এবং ফিলিস্তিনবাসীদের জাতিগত বিদ্বেষ নিয়ে নিরন্তর নিধন করে চলেছে ইসরায়েল প্রায় ৭০ বছর ধরে। এইভাবে গণহত্যা এবং ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করে সব বিচারের ঊর্ধ্বেও থাকছে তারা পশ্চিমের পৃষ্ঠপোষকতায়। একটা ঔদ্ধত্যপূর্ণ নির্যাতনকারী জাতি কালক্রমে রোমান, হাঙ্গেরিয়ান, ইউক্রেনিয়ান এবং সর্বশেষে নাৎসি বা ভয়াবহ জাতিবিদ্বেষী জার্মানদের দ্বারা নির্যাতিত হয়ে তাদের নষ্ট চরিত্র যে শুষে নেয় তার জ্বলন্ত দৃষ্টান্ত বর্তমান ইহুদি জাতি। জাতিগত বিদ্বেষে উন্মত্ত হয়ে বন্দী হত্যাসহ প্রতিশোধমূলক আক্রমণ, জোরপূর্বক শ্রম আদায়, মানব শরীরের ওপর নিষ্ঠুর পরীক্ষাদি সম্পাদন, ক্রোধ এবং ঘৃণাজনিত কারণে বিশেষ জনগোষ্ঠীর ওপর নবতর অস্ত্র পরীক্ষা, মূল লক্ষ্যের বাইরে সাধারণের ওপর ব্যাপক বোমাবর্ষণ বা ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা নিক্ষেপ এবং পরিকল্পিতভাবে সৃষ্ট দুর্ভিক্ষগুলোকে অনেক বিশেষজ্ঞ গণহত্যা বলে বিবেচনা করেন। অনেক বিশেষজ্ঞ একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করেন। ১৯৪২-৪৪ থেকে যুদ্ধ বিজয়, বিশেষ করে নরমান্ডি যুদ্ধের পর হাজার হাজার ফরাসি নারী, সর্বন্যূনতম হিসেবে ১৪,০০০ ফরাসি নারী আমেরিকান সেনা কর্তৃক ধর্ষিত হন। যুদ্ধের পরও এটা চলমান থাকে, যেমনটা হয় জাপানে। সমাজবিজ্ঞানী জে রবার্ট লিলি জুন ১৯৪৪ থেকে মে ১৯৪৫ মধ্যে ধর্ষণের সংখ্যাটা ৪,৫০০ বলে উল্লেখ করেছেন। ভারতের মাটিতে ব্রিটিশদের দ্বারা সংগঠিত গণহত্যা এবং নির্বিচার হত্যা কুখ্যাত হয়ে আছে ইতিহাসের পাতায়। ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে বাংলার মাটিতে চার্চিল সরকার দুর্ভিক্ষ সৃষ্টির মাধ্যমে সেই গণহত্যা চালিয়েছিল। এতে তখন ৬ কোটি বাঙালির মধ্যে প্রায় ৪০,০০০ বাঙালিকে নির্মূল করা হয়। ৪৩-এর বাংলার দুর্ভিক্ষ প্রসঙ্গে চার্চিলের ঘৃণা এবং অবজ্ঞামূলক অনেক মন্তব্য আছে। এরপরও পশ্চিমা শক্তিগুলোকে গণহত্যা এবং ব্যাপক নারী নির্যাতন বিষয়ক মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে রেহাই দেওয়া হয়েছে। এতে আন্তর্জাতিক অপরাধ আদালতের অক্ষমতা এবং পক্ষপাতিত্ব প্রকাশিত হয়েছে। অর্থাৎ বিচার হয় কিছু দুর্বলের, সবল এবং সমর্থকদের বিচার কিন্তু হয় না। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট ১০টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট ১০টা গুরুত্বপূর্ণ খবর, কমবেশি রাত ১০টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।